বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আজকে আমরা যেই রেসিপিটি নিয়ে আসলাম সেটা হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করে দেখাবো আমাদের এই আজকের রেসিপিটি। যেহেতু শীতের মৌসুম চলছে, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় হাতের কাছেই। তো চলুন কথা না বাড়িয়ে দেখে দিচ্ছি কীভাবে তৈরি করতে হবে বা কী উপকরণ লাগবে। তো আমরা আলু কুচি করে নিয়েছি, বিলা কুচি করে নিয়েছি, মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি, সিম কুচি করে নিয়েছি, তারপর হচ্ছে ফুলকপি কুচি করে নিয়েছি, আর হচ্ছে ডাল নিয়েছি, আর এদিকে আমরা পেঁয়াজ কুচি করেছি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো এই উপকরণগুলো লাগবে আমাদের। তো ফার্স্ট অফ অল আমরা একটা চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি, ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা যখন পারফেক্টলি গরম হয়ে যাবে ঠিক তখনই আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর এর মধ্যে কিছুক্ষণ পর আমরা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। তো এটা কিছুক্ষণ আমরা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমরা এখন যে কাজটা করব, যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে যে সবজিটা আছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দিব, এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি আমরা। তো সবগুলো সবজি দেওয়ার পর আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিক্সড করে যখন হয়ে যাবে তখন আমরা কি করব, এর মধ্যে যে ডালটা আছে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে তারপর হচ্ছে এটা আমরা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব, তারপর হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন আমরা এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ধীরে ধীরে সবজিটাও সেদ্ধ হয়ে যাচ্ছে, তো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেহেতু এটা আমরা ভাজি করছি। তারপর এর উপর আমরা জিরার গুঁড়োটা ছিটিয়ে দিব। ভাজা জিরার গুঁড়োটা ছিটিয়ে দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখন আমরা যেটা করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে নিব। তো আমাদের সবজিটা প্রায়ই হয়ে গেছে, কিছুক্ষণ পর আমরা চুলাটি অফ করে দিব। তো চুলাটি অফ করার আগে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, তাই আমরা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। তো ঢাকনাটি উঠানোর পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া না করলে নাহলে এটা নিচে লেগে যাবে। তো আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, চার পাঁচটায় ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটি অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো তৈরি হয়ে গেলো আমাদের এই আজকের সবজি রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন যে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট কী ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা যেটা আজকে তৈরি করে দেখালাম সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের সঙ্গে খেতে পারেন, অথবা দুপুরেও খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনে রুটির সঙ্গেও দিতে পারেন। তো আশা করি আমরা ভালো কিছু উপস্থাপন করতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে, আপনাদের মাঝে ভালো কিছু দিতে পেরেছি। যদি এমন আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।